তো বন্ধুরা, আপনাদের মোবাইলে নতুন হোক বা পুরানা যাই হোক না কেন, কিছু কিছু কারণে আমাদের মোবাইল ফোন হ্যাং করতে থাকে। কিন্তু যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে, তাহলে আশা করি আপনার ভবিষ্যতে এরকম সমস্যা আর হবে না, অর্থাৎ আপনার মোবাইল আর হ্যাং করবে না। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে ডক্টর ক্যাপসলো যে অ্যাপ্লিকেশনটি দেখছেন, এই অ্যাপ্লিকেশনটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে ইজিলি একটু ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করার পর এটিকে যখন ওপেন করবেন, তখন কিছুক্ষণ কিন্তু এটি লোডিং নেবে, এবং লোডিং হওয়ার সময় আপনাকে দিতেই হবে। এবং দেওয়ার পরে এবার গেট স্টার্ট অপশন আসে, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর অ্যালাউ পারমিশন অ্যালাউ করে দেবেন, এবং কিছুক্ষণ কিন্তু আবার অপেক্ষা করতে হবে। এবং তারপর এখান থেকে হয়ে যাবে, এবং এখান থেকে স্ক্যান অপশন আসে, সেখানে ক্লিক করে এই বটনে ট্যাপ করবেন। এবং এখান থেকে আপনার দেখুন ফাইল নিতে পারেন, প্যাকেজ ফাইল বা অল ফাইল। আমি প্যাকেজ ফাইল সাইন করে দিলাম। এবং এবার দেখুন ভাইরাসকে কিন্তু আপনার সার্চ করবে, এবং যে অ্যাপ্লিকেশনটি ভাইরাস যুক্ত সেটি কিন্তু শো করে দেবে। যেমন আমার এখানে কিন্তু কোনোই ভাইরাস যুক্ত অ্যাপ্লিকেশন নেই। এবং এরপরটা দেখুন অ্যালাও পারমিশন টু, এখানে দেখতে পাচ্ছেন এটিকে আপনি ক্লিক করবেন, এবং এখান থেকে অ্যালাও পারমিশনে ক্লিক করবেন। অ্যালাও পারমিশন আবার যাবেন, এখান থেকে গেলে কি পারমিশন করে দেবেন, করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে অপটিমাইজ দেখছেন, এখানে ক্লিক করবেন। এবং ক্লিক করার পর আপনার ব্যাটারি কেন দ্রুত শেষ হয়ে যায় সেই রিজনটি কিন্তু আপনার দেখাবে, এবং কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য দায়ী সেগুলো কিন্তু সামনেই শো করে দেবে। তো ওনারা দেখতে দেখুন, এবং দেখার পর এবার দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ জাঙ্ক ফাইল, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে যত জাঙ্ক ফাইল আছে সেগুলি কিন্তু ডিলিট হয়ে অর্থাৎ রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং এটি যদি ইউজ করে আপনার কিছু উপকার হয় তাহলে কমেন্ট করে কিন্তু বলতে পারবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এরকম ভিডিও আরও হয়ে থাকে।